हेलो ऑडियंस अस्सलामु आलैकुम सबाइके स्वागतम आमार आईसीटी भिडियोते। आमी एखन आलोचना करब त्रिभुजेर तीन बाहुर दैर्घ्य देवा आछे तार क्षेत्रफल निर्णय करार एएफसी अ্যালগরিদম फ्लो चार्ट सी प्रोग्राम। এই ভিডিওটা बेसिकली দেখার ক্ষেত্রে বা টপিকটা বোঝার ক্ষেত্রে অবশ্যই আমাকে দুইটা পার্সপেক্টিভ ক্লিয়ার রাখতে হবে। এখানে কিন্তু আমাকে বলছে ত্রিভুজের তিন বাহুর दैर्घ्य দেওয়া আছে, আর দেখা গেছে যদি আমাকে বলতো ত্রিভুজের क्षेत्रफल তাহলে কিন্তু এক স্টাইলে সূত্র হইতো, তার প্রয়োগটা এক ধরনের, যেটা আমার বিগত ভিডিওতে দিছি। বাট এখানে কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল না, এখানে বলছে ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে তার ক্ষেত্রফল। এই শেপে একটা ত্রিভুজের ক্ষেত্রফল আর একটা হচ্ছে ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে তার ক্ষেত্রফল। এই দুইটা আঙ্গিকে প্রায় 2 থেকে 3টা কোয়েশ্চেন, বোর্ড কোয়েশ্চেন ছিল, এবং বিভিন্ন ক্যাডেট কলেজ বা দেখা গেছে কলেজের বিভিন্ন সেমিস্টার পরীক্ষাতে এই দুইটা কোয়েশ্চেন ঠিক এইভাবে দেয়। সে শেপটা হচ্ছে এরকম যে একটা উদ্দীপকে একটা চিত্র ক দেয়। এখানে কিন্তু এটা কিন্তু একটা ত্রিভুজ, এখানে ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্যর কথা বলে নাই, এখানে জাস্ট একটা ত্রিভুজ। যদি ত্রিভুজের ক্ষেত্রফলের কথা বলে অথবা শেপটা যদি শুধু ত্রিভুজ হয়, সেই ক্ষেত্রে সূত্র হচ্ছে আমার হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। বাট আমাকে যদি ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে তার ক্ষেত্রফল নির্ণয় করা বলে অথবা একটা ত্রিভুজ আঁকার পরে তার 3টা বাহু দিয়ে দেয়, তখন কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা ইউজ করলে হবে না। এখানে সূত্র হচ্ছে ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে তার ক্ষেত্রফল। তো তার সূত্রটা কি? তার সূত্রটা মোটামুটি আমরা অনেকেই জানি, রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমি ইনপুট হিসাবে যদি আমি এখানে ক্লিয়ার করলে মোটামুটি আমার অ্যালগরিদম ফ্লো চার্ট সি প্রোগ্রামটা সহজ হয়ে যাবে। যেহেতু ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে বা আমাকে 3টা বাহু নিয়ে কাজ করতে হবে, তার মানে হচ্ছে আমাকে ইনপুট হচ্ছে নিতে হবে এবিসি। আচ্ছা, আমি এবিসি নিলাম, এবিসির মানটা আমি ইনপুট হিসাবে নিলাম। বাট এখন যদি আমি এস এর মান, এস মানে হচ্ছে অর্ধ পরিসীমা, আমি যদি এস এর মানটা যদি না জানি তাহলে টোটাল প্রসেসটা না করলে আমার কিন্তু এরিয়াটা বের হবে না। তাহলে আমার এরিয়াটা বের করতে হলে অবশ্যই আমাকে এস মানে হচ্ছে অর্ধ পরিসীমা, সেটার মানটা বের করতে হবে। আচ্ছা, এস এর সূত্র বা অর্ধ পরিসীমার সূত্র হচ্ছে 3 বাহুর যোগফল ভাগ হচ্ছে 2। অর্থাৎ এখানে কিন্তু প্রসেস 2টা, একটা হচ্ছে এরিয়া বের করব, আরেকটা হচ্ছে এস এর মানটা নির্ণয় করব। তবে আমাকে এখানে ক্লিয়ার থাকতে হবে, প্রথমে কি আমি এরিয়ার সূত্রটা ইউজ করব নাকি এস এর মান? অবশ্যই এস এর মান। আমি যদি এস এর মানটা বের করতে পারি, এই এস এর মানটাকে যদি আমি এখানে এক্সিকিউট করাতে পারি, তাহলে কিন্তু আমি ইনপুট হিসেবে এবিসি নিতেছি, আর এখান থেকে আমি এস এর মান পাইলাম। তাহলে টোটাল প্রসেসটা করলে যেটা পাবো সেটা হচ্ছে যে আমার এরিয়া। তার মানে হচ্ছে আমাকে যদি বলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আর যদি বলে ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে তার ক্ষেত্রফল নির্ণয় করো, সেই ক্ষেত্রে সূত্র হচ্ছে, সেক্ষেত্রে আমাকে এস এর মানটা নির্ণয় করতে হবে। এস এর সূত্র হচ্ছে 3 বাহুর যোগফল ভাগ হচ্ছে 2। তাহলে শুরু করলাম। তাহলে প্রথমে আমাকে অ্যালগরিদমের শেপটা আঁকতে হবে। স্টেপ 1 স্টার্ট, স্টেপ 2 ইনপুট। যেহেতু 3 বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তার মানে আমাকে নিতে হবে ইনপুট এ বি সি। স্টেপ 3, আমাকে কিন্তু প্রথমে এস এর মানটাই নির্ণয় করতে হবে। এস এর সূত্র হচ্ছে 3 বাহুর যোগফল ভাগ হচ্ছে 2। দেন আমাকে নির্ণয় করতে হবে এরিয়া, এরিয়া মানে হচ্ছে ক্ষেত্রফল। তাহলে সূত্রটা হচ্ছে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। অবশ্যই রুটটা কিন্তু পুরোটার উপর যাবে, আমার এখানে জায়গা নেই, আমি নিচে লিখলাম। এই টোটালটা প্রসেস করলে দেন যেটা বের হবে সেটা হচ্ছে যে আমার প্রিন্ট আউটপুট বের হবে। আউটপুট কি বের হবে? এরিয়া। যেহেতু আমার আউটপুট বের হয়ে গেছে, কাজ শেষ। স্টেপ 6 স্টপ। এই পর্যন্ত এই প্রথম টপিক, যে টপিকে কিন্তু আমাকে স্টেপ 6 অর্থাৎ 6টা স্টেপ হয়েছে। এটার মূল কারণটা হচ্ছে এখানে কিন্তু আমি এস এর মানটা নির্ণয় করা আর এরিয়ার মানটা নির্ণয় করা, আমার কিন্তু এখানে প্রসেস 2টা। যেহেতু আমার প্রসেস 2টা, আমি বলছিলাম যে প্রসেস যখন একাধিক হবে তখন স্টেপ বাড়তে পারে। তাহলে স্টেপ প্রথম হচ্ছে স্টার্ট, তারপরে ইনপুট, দেন এস এর মানটা নির্ণয় করার পরে এরিয়া সূত্রটা বসাইলেই আমার প্রিন্ট বের হবে এরিয়া, তারপর হচ্ছে স্টপ। দেন এটা আমি ফ্লো চার্ট আঁকতেছি। প্রথম হচ্ছে স্টার্ট, ডিম্বাকৃতির, দেন तारपर स्टेपटा होच्छे आमाके इनपुटेर मान निते होबे सामन्तरिकेर साहाज्ये। इनपुट आमार इनपुट होच्छे ए बी सी, देन एखाने किन्तु आमार प्रसेस दुइटा, तार माने प्रसेसर आयतक्षेत्रेर बक्स होबे दुइटा। ताहले एस एर मानटाई निर्णय करब 3 बाहु जोगफल भाग होच्छे 2, एटा होच्छे अर्धपरिसीमार सूत्र। देन आरेकटा प्रसेस, जेहेतु आरेकटा प्रसेस तार माने होच्छे आमार आरेकटा बक्स होबे, এই বক্স একটু বড় নিব কারণ সূত্রটা একটু বড়। এরিয়া সমান রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। অবশ্যই রুটটা কিন্তু পুরাটার উপর, যেহেতু আমার জায়গা নেই আমি এখানে ইউজ করতে পারলাম না বোঝানোর জন্য। আমরা তো অবশ্যই পরীক্ষায় আসলে বেসিক্যালি একটাই ইউজ করতে হবে, অ্যালগরিদম বলে অ্যালগরিদম তৈরি করতে হবে, ফ্লোচার্ট বলে ফ্লোচার্ট, তখন আমাদের কিন্তু জায়গাটা অনেক বড় থাকবে। दें जेहेतु आमार प्रिंट बेर होबे प्रिंट आउटपुट बेर होबे एरिया, आमार आउटपुट बेर होये गेछे, काज शेष स्टप। एखन आमरा एटा सी प्रोग्रामटा देखे निब। सी प्रोग्राम करार क्षेत्रे प्रथम आमाके घोषणा करते होबे हेडार फाइल हैश इनक्लूड studio.h हैश include conio.h main function इन स्टेटमेंट होबे ना, सेकेंड ब्रैकेट दा शुरू। जेहेतु आमाके त्रिभुजेर क्षेत्रफल निर्णय करते बोलछे, क्षेत्रफलेर कथा बोले डेटा टाइप होबे होच्छे जे फ्लोट। एखाने इनपुट होच्छे ए बी सी, प्रसेसे आमरा मान पाबो वेरिएबल साम এবং আউটপুট পাবো হচ্ছে যে আমরা এরিয়া। তাহলে আমাকে ইনপুটের মান নিতে হবে প্রিন্টএফ এর সাহায্যে। প্রিন্টএফ কি লিখব, এন্টার দা ভ্যালু এ বি এন্ড সি, এ বি সি এর ভ্যালু নাও। আমরা ইনপুটের মান কিবোর্ড থেকে নিব স্ক্যানএফ এর সাহায্যে। जेहेतु ए बी सी तीनटा इनपुट होच्छे फ्लोट डेटा टाइप, तार माने होच्छे आमार फॉर्मेट स्पेसिफायर होबे %f तीनटा, जेहेतु आमार इनपुट तीनटा। प्रथम % f टा एर जोन्नो, परेरटा होच्छे जे आमार b एर जोन्नो, तारपरটা होच्छे आमार c एर जोन्नो। देन होच्छे जे आमार प्रसेस, एखाने प्रसेसर स्टेप होच्छे दुइटा। प्रथम आमाके s एर मान निर्णय करते होबे, 3 बाहु जोगफल भाग होच्छे 2 स्टेटमेंट। देन आमाके बेर करते होबे एरिया, এরিয়ার সূত্র হচ্ছে রুট ওভার। তবে এই কথাটা মনে রাখতে হবে যে কম্পিউটারে বেসিক্যালি সূত্রটা হচ্ছে রুট ওভার এস ইন্টু এ এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। বেসিক্যালি প্রোগ্রামিং ভাষায় রুট বোঝে না, যেমন আমরা গুণের জায়গায় যেমন এ স্কোয়ার থাকলে আমরা কী লিখি এ ইন্টু এ, একইভাবে ভাগটাকে বেসিক্যালি আমরা লিখি এরকম স্ল্যাশ। বাট প্রোগ্রামিংয়ের এই সি ভাষাটা রুট বোঝে না, রুটের জায়গায় আমাকে ইউজ করতে হয় স্কোয়ার্ড SQRT। আমি যখন স্কোয়ার্ড লিখব তখন সেটা রুটের মান কাউন্ট করবে। তাহলে সেই ক্ষেত্রে আমাকে প্রোগ্রামিংয়ে বেসিক্যালি এই স্কোয়ার্ডটা ইউজ করতে হবে রুটের জায়গায়। তো সূত্রটা হচ্ছে রুট, তো রুটের জায়গায় লিখতে হবে স্কোয়ার্ড, স্কোয়ার্ড ইন্টু এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু एस माइनस सी। टोटाल प्रोसेसटा करले जेटा बेर होबे सेटा होच्छे आमार प्रिंट प्रिंटएफ %f कि बेर होबे एरिया। अवश्य आमाके यूज करते होबे गेट सी एस, सेकेंड ब्रैकेट दिए शुरू सेकेंड ब्रैकेट दिए शेष। आल्लाह हाफेज।